আজকে যুক্ত হলাম আমি আসলে এই যে মুমিনদের একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে বোধহয় এটার একটা নোটিফিকেশন কালকে পেলাম এবং প্রথম আমি এদের একটা এপিসোড আজকে দেখেছি আর কি গতকালকের এপিসোডটা তো এখানে আপনার রেফারেন্স দিয়ে চুনা ডট কম বা এই টাইপের একটা ওয়েবসাইটকে তারা প্রদর্শন করছিল এবং বাজে ভাষায় গালাগালি করছিল আর কি তো এই এবং এখানে মিন করছিল জি জি

জি জি তো আমি খুব মানে আশা নিয়ে দেখছিলাম যে হয়তো এদের পক্ষের কোনো লজিক্যাল কোন ব্যাপার আমরা খুঁজে পাবো এদের কথা থেকে তো মানে আছে আপনার ওই ওয়েবসাইটে এরকম উল্লেখ করছিল কিন্তু একটাও তারা রেফারেন্স হিসেবে এখানে উল্লেখ করে নেই তো আশা হত হলাম সেখানে আর মূলত যেটা বলবো তারা দুইটা যুক্তি দিছে অনেকক্ষণ অনেক সময় নিয়ে দুইটা যুক্তির উপরে কথা বলছে এখানে বোধ আধা নাস্তিক টাইপের কেউ যুক্ত হয়েছিল পরিপূর্ণ হয় হয়নি এখানে এখানে যে ঘটনাটা তারা ঘটায় আমি এটা দেখছি উই মুমিনটা একটা মুমিন আমার ছবি প্রোফাইল ফটো নিয়ে তাদের লাইভে যুক্ত হয় উই মুমিনটা আবার আমার লাইভে আসছিল আমি তার ইয়াটা রেখে দিছিলাম সে যেটা দিয়ে অথেন্টিকেট করছিল সেটা রেখে দিছিলাম পরে আমি সার্চ করে দেখি কি সে তো মুমিন সে আমার ছবি নিয়ে যুক্ত হয় কেন পরে আমি গিয়ে দেখি যে সে উই পেজেরই মানে অংশ উই পেজেরই উই পেজের লাইভ শেয়ার দেয় রেগুলার তখন আমি বুঝতে পারলাম যে এটা ওদের সাজানো নাস্তিক এটা তারা সাজা নিয়ে আসছে কয়েকটা সাজানো নাস্তিক কিছু তারা ডেকে নিয়ে যায় মানে বোধাই বোধায় বোকা বোকা কথা বলে ওই ওই মানে সাজানো লোকটা গিয়ে একদম বলদের মতো বলদের মতো কিছু কথাবার্তা বলে তখন তারা বলে হ আমরা হিন্দু ছিলাম এখন ইসলাম কবল করবো ইসলাম জাকির কথা শুনে আমরা মানে দিনে আবার বিশ্বাস আমি আবার ইসলাম কবল করতে আসছি পরে দেখা গেলো যে ওই যে ভারত সরকার তো বাইর করছে হ্যাঁ জাকির নায়কের যে দেহরক্ষী ছিল সে আবার স্বীকার করছে এগুলা যে সাজানো না হিন্দু ধরে না তাদেরকে মানে ওরা আসলে মুসলমান তাদেরকে আবার মুসলমান করতে আর কি ঠিক একজ্যাক্টলি একজ্যাক্টলি আরফ ভাই ওই লোকের প্রশ্নেই সেটা বোঝা যাচ্ছিল যে এটা অনেকটা হবে তো মাঝে মাঝে হয়তো তার অভিনয়টা দুর্বল হয়ে যাচ্ছিল হয়তো ব্যাকগ্রাউন্ডে তাকে আবার নক করা হয়েছে যে হচ্ছে না অভিনয় ব্যাপারটা এরকমই দেখাইছে তো সেটা তো দেখিনি কিন্তু আমি আমি একবার একটা দেখছিলাম একটা ঘটনা দেখছিলাম আমার লাইভে একটা মুমিন আমার ছবি নিয়ে যুক্ত হয়েছে

আমি একটু ফেরাপ আপ হয়ে মানে আমি তো জানতাম না এটা এভাবে ইয়া হয়েছে তো আমি যুক্ত হতে চেয়েছিলাম কিন্তু পরে মনে পড়লো আপনি নিষেধ করেছেন যে এরা বিভিন্ন ভাবে আহ ইনফরমেশন গুলা কালেক্ট করার চেষ্টা করে যুক্ত হলে তো এই আর এটা হইনি আর এখানে কেন তুললাম আমি শিওর যে তারা দেখছে আজকের এপিসোড তো তাদের প্রথম যে যুক্তি ছিল যে একটা ক্লাসরুমে যদি আহ অনেকগুলো মানুষের ম্যাথ যদি ভুল হয় হ্যাঁ তাহলে কি এরকম দাঁড়ায় যে এটা কখনোই সঠিক হবে না এই যুক্তি দিয়ে তারা গড়ের অস্তিত্বটা তারা প্রুফ করতে যাচ্ছে যে তাহলে তো সেটা নাই বলে যায় জি জি মানে এখানে যেমন ম্যাথটা ভালো মানে সঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে তার মানে গড়ের অস্তিত্ব সঠিক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তাদের মতে এটা জি না না যদি এরকম এটা তো মানে ম্যাথের যে একটা সূত্র সেটা তো অলরেডি প্রমাণিত তাই না ম্যাথ জোনাকি রাজীব ভাই এইখানেই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ इक्वल टू c স্কয়ার তাই না এই দুই বাহু এই দুই বাহুর স্কয়ার করলে প্লাস করলে ত্রিভুজের ক্ষেত্রে হবে এইটা তো প্রমাণিত এরপরে যদি স্কুলের বাচ্চাদেরকে সেই প্রমাণিত বিষয়টা যদি করতে দেওয়া হয় কেউ যদি সেটা না পারে তাহলে তো এটা প্রমাণ হবে না যে মানে সূত্রটা বা যেই গাণিতিক সমস্যাটা তারা সমাধান করছে সেটা ভুল সেটা তো প্রমাণ হবে না জাস্ট এটা প্রমাণ হবে যে তারা না এটা জি আমি একটু সহজ করে বলতে চাচ্ছিলাম যে আমরা তো দেখি যে ম্যাথ সঠিকও হয় ভুলও হয় ভুলটা হয় আমরা করতে ভুল করলে বা একটা ভুল ম্যাথই থাকতে পারে আবার সঠিকটাও আছে কিন্তু এমন তো হয় নাই যে চার হাজারের বেশি ধর্ম থেকে কোনো কোনো গড প্রমাণিত হইছে এখন তারা আর একটাকে প্রমাণ করতে চাচ্ছে তো আমরা তো কোনোভাবেই দেখি না যে কখনো কোনো ঘটের অস্তিত্ব প্রমাণিত হইছে অলরেডি তো এই এই ম্যাথের সাথে তাহলে ওই ওইটা কিভাবে মিলে

এই ভয়ভীতি এবং লোভ দেখায় সেটাতে তারা অন্ধবিশ্বাস করতে বলে তাই না রাইট আর মজার ব্যাপার হচ্ছে আসিফ ভাই যে উপস্থাপক ছিল হ্যাঁ সে তার উপস্থাপনায় আপনার অনেক কিছুই কপি করে চলে আসছে তার কথা বলার স্টাইল হ্যাঁ তার যুক্তিবিদ্যার যে ইয়াগুলো আছে থিওরি আছে এগুলোর উপস্থাপন সবকিছুই মানে তার কথা শুনলে যে কেউ বুঝতে পারবে যদি আপনার লাইভ যে যারা দেখে দর্শকরা যে উনি আপনাকে কপি করছেন এবং আপনার যে ব্যাপারটা আছে যে নিজের ঘরে ব্যাপারগুলা তুলে দেওয়ার চেষ্টা করে এটাকে এরাই যাওয়া বা ইগনোর করা তারা এই থিওরিটাকেও কপি করছে নিজের ঘরে মানে বুঝলাম না বুঝলাম না মানে মানে এই যে মুমিনরা এটা করে যে আপনাকে মানে দাবি তার হ্যাঁ প্রমাণটা আপনার ঘরে ফেলে দিল হ্যাঁ ও কিন্তু ভাই কিন্তু ভাই মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত গ্রুপের যে গুরু মুশফিক মিনার মুশফিক মিনার নিজেই তার লাইভে স্বীকার করছে যে তার ওই একটা পেজে তার একটা ইয়া হয়েছিল সে কিভাবে লেখালেখি জগতে আসলো এইগুলা নাস্তিকদের জবাব দেওয়ার জগতে তার পদার্পন কিভাবে হইলো সেখানে সে বলতেছে যে সে তখন ইসে পড়তো কলেজে পড়তো এক বন্ধু তাকে আসিফ আসিফদিনের একটা লেখা দিলো ওইটা পেরে তার তো মাথা নষ্ট কেমনে জবাব দেওয়া যায় সে তিন চার বছর খালি ঘুরছে এটা নিয়ে এই আসিফ আসিমিনের এই লেখার জবাব কেমনে কেমনে দিবো নামাজ পেরা কান্নাকাটি করতে আল্লাহর কাছে হে আল্লাহ এই আসিফ আসিমুয়ের লেখা পেরা তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার উত্তর দিয়ে দাও আমি কেমনে এর উত্তর কেমনে জবাব দিবো এরপরে সে লেখালেখি শুরু করলো হ্যাঁ এরপরে সে বলতেছে আল্লাহ তা নাকি তাকে লেখালেখি করার তৌফিক দান করেছে কিন্তু আসলে তৌফিকটা তো আমি দান করছি তার লেখালেখি তো আমার দান সে আমার কৃতজ্ঞতা না করা মানে আল্লাহকে কৃতজ্ঞতা করছে এটা কেমন কথা

সবাই মিলে কপি করতেছে আর গালিটা পড়তেছে শুধু আমার গাড়ি ভাই কি একটা অবস্থা জি এখন আসিফ ভাই গত ছয় মাস ধরে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এই বিষয়গুলো নিয়ে খুব ডিবেট হচ্ছিল কথাবার্তা হচ্ছিল মানে যৌক্তিক ভাবে আলোচনাও বলতে পারে তো হওয়ার পরে সে কোনোভাবে খুঁজে পাইছে রেসপন্স টু এন্টি ইসলাম তো সেখান থেকে সে আমাকে বিভিন্ন ধরনের ইয়া দিচ্ছে রেফারেন্স দিচ্ছে তো পরে মুশফিক মিনারের সাথে যে আপনার দীর্ঘ আলোচনার এটা প্রত্যেকটা এপিসোড আমি তাকে সেন্ড করছি যে দেখেন যে অ্যাডমিন নিজেই এখানে অসহায় ফেরত গেছে

যুদ্ধবন্দী নারীদেরকে গণিমতের মাল হিসেবে ভোগ করা এটা কি নৈতিক অনৈতিক এই বিষয়ে বিতর্ক তারা করবে কিনা আমি এক ইয়া হয়ে আসি সবাইকে বলেন যত বড় আলেম হোক সারা পৃথিবীর যত বড় আলেম হোক তাকে নিয়ে আসতে বলেন আমি রাজি আছি এখন আসিফ ভাই একটা বড় সমস্যা হয়ে গেছে যে যখনই কেউ এরকম ইরোর গুলা দেখানো হয় হাদিস থেকে সবাই অনলি কোরআন হয়ে যাচ্ছে একদম কমন ফেনোমেনা এটা

জি অবশ্য আমার মানে পরিবর্তনের শুরুর দিকে বেশ একটু সত্যি বলতে মানে বিশ্বাস এতদিনের সময়ের অপচয় আহ মানে বেশ একটা পানিশমেন্টের মধ্যেই ছিলাম ছিলাম বলতে পারেন তো এটা থেকে যখন বের হয়ে আসছে একটা খুব কাজ করছে তো এজ এ মানে কি বলে টেক ডেভেলপার এমন মনে হয়েছে যে যেখানে আপনার এই যে ওয়াজ হচ্ছে এখানে ডিজিআই মিনি দিয়ে মানে হাদিসকে কে প্রিন্ট করে ওইখানে ডিপ্লয় করে দিই এই বিতর্কিত হাদিস গুলা হ্যাঁ অনেকটাকে এটাকে হাদিস বোমা নাম দিয়েছিলাম তো অনেক কষ্টে সেটাকে নিজেকে সংগ্রহণ করেছি আর কি যে দিলে পরে সবার হাতে হাতে এটা পৌঁছায় যাবে কারণ আহ ইলিটারেট পিপুল যারা আছে কিংবা মফসল এরিয়ায় যারা আছে অনেকেই লাইভগুলা লাইভ গুলা দেখার সুযোগ হয় না অনেকে এভাবে ইন্টারনেটের সাথে যুক্ত না তো তাদের কাছে হার্ড কপি পৌঁছায় দেওয়া যায় কিনা ব্যাপারটা এমন ছিল আমি আমার মনোভাব বোঝানোর জন্য বললাম তো এখন এখন বুঝতেছি জি হ্যাঁ জি এটা একটা ব্যাপার আর বেশি সময় নিব না শেষে একটা প্র্যাকটিক্যাল একটা ইনফরমেশন দিচ্ছি আমার এক ট্রেন্ডের সাথে করছে সে সনাতন থেকে সনাতন থেকে এবং ডিফেন্সের একজন ডেভেলপার হিসেবে এসেছে তো এখানে সে প্রতি পদে বিভিন্নভাবে ভাবে হিমলেট হচ্ছে তাকে রেগুলার দাওয়া দেওয়া হয় হ্যাঁ কিংবা তার এই কি বলে ভিন্ন ধর্মের হওয়ার কারণে তাকে প্রতিদিনই বিভিন্ন রকমের অনেক কিছু ফেস করতে হয় তো সে হয়ে এমন হয়েছে যে সে দেশ ছেড়ে চলে যেতে যাচ্ছে তো এটা অনেকটা দেশের জন্য একটা সম্পদ সে আমি মনে করি তো শুধুমাত্র এই ধর্মের কারণে একজন এভাবে হেনস্থ শিকার হবে রেগুলার এটা খুব কষ্ট দিচ্ছে তো এর মধ্যে উনি পরে ফেরাফয়ে কি করেছে যে দাওয়া দেয় তাকে বলছে যে আপনার তো দুই মেয়ে আছে তাহলে আমি কনভার্ট হয়ে যাচ্ছি তাদেরকে আমার সাথে বিয়ে দিয়ে দেন আমি এই সরাসরি সুন্নত পালনের মাধ্যমে ঢুকতে চাই এরপর থেকে সে আরো কেঁপে গেছে তার জন্য তো ভালো এক মেয়ের বদলে সে জান্নাত পাবে একজনকে ইসলামে কনভার্ট করতে পারলে তো জানাতে যাবে সে ভালো তো আর যদি সে এমন যদি বলতো আরো ভালো হইতো যে আপনার যদি ছয় বছরের মেয়ে থাকে ওইটার সাথে বিয়ে দেন ওইটার বিয়ে দিলে আমি ইয়া করবো ইসলাম ধর্মে কনভার্ট করব। এই কন্ডিশন দিলে আরো ভালো হইতো দেখতাম তখন ওই মুমিনের ইমান কতদূর ইসলামের স্বার্থে ছয় বছরের মেয়ে বিয়ে দেয় নাকি জি আর শেষের কিছুদিন আগের ঘটনা অল্প কয়েকদিন আগের ঘটনা সে পুরো পরিবার নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছে তো ফ্লাইওভার যেটা পার হবে এখানে একটা রেস্ট্রিকশন আছে যে শুধু ডিফেন্সের গাড়িগুলোই পাস করতে দেয় তো ওনার ওইটা স্টিকার আছে সবই আছে কিন্তু ওনার যখন আইডি দেখেছে আইডি দেখার পরে যখন দেখছে যে এখানে সনাতনী ট্যাগ আছে এবং পিছনে তার ওয়াইফ বসা সেখানে শাখা সিঁদুর আছে তখন এই এই যারা কর্মকর্তা ছিল এরা ছিল মানে মুমিন কট্টর মুমিন তারা ওইখানে তার গাড়ি কোনোভাবে পাস করতে দিবে না যে এটার কোনো অনুমতি নাই তাকে খুব বড় ধরনের হেনস্থা হয় ওইখানে পরে উর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়ে তার ওখানে পার হতে হয়েছে এটা হচ্ছে এই যে লিমিটেড কয়েকদিন আগের ঘটনা তো এই অবস্থাগুলো আসলে খুব কষ্ট দিচ্ছে এগুলা খুবই ভয়ঙ্কর অবস্থা আমিও কয়েকদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম ভিডিওটা আমি এখন একটু আবার একটু দেখাবো যে এখানে যে অমুসলিমদের সাথে যে ইসলামে আসলে কি আচার আচরণ করা হবে এবং আহ আহ ভাই আপনি যদি আপনার কথা যদি শেষ হয়ে থাকে আপনি বিদায় নিতে পারেন এরপরে আমি ভিডিওটা দেখাবো আপনার না না অবশ্যই অনেক সময় নিয়ে নিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আর আরো কথা হবে আশা করি সবাই ভালো থাকবেন

If we look to one hadith of Rasulullah sallallahu alaihi on the authority of Abu Huraira, Sahih Muslim, so no Sunni Muslim can really argue against Sahih Muslim or Sahih Bukhari. Rasulullah said, "Don't greet the Jews and the Christians before they greet you, and when you meet any of them on the roads, force them to go on the narrow side of it." And Imam Malik he said the same thing as well. In fact, Umar ibn khattab who Rasulullah sallallahu alaihi wasallam, he said that if there was to be another Nabi after me, it would be Umar ibn al-Khattab in his own charter, his own charter, not charter of United Nations, in his charter with the people of Sham. With those Christians of Sham, in his charter was Kafir and Muslim, they're not allowed to wear the same clothes as one another. If the Muslim he comes out on the day of Eid and he sees Kafir with nice clothes, the Kafir has to take his clothes off and give it to the Muslims. The Kafir, when he walks inside the street, he has to wear a red belt around his neck and he has to have his forehead shaved and he has to wear two shoes, two shoes which are different from one another. He's not allowed to and he's not allowed to uh, walk on the pavement, he has to walk on uh, he has to walk in the middle of the road and he has to ride on a mule. And that's only for the adults, not for the children. And you can see how Islam would make the child become a Muslim. The kafir or the child growing up in a state of kufr, he will turn to Islam. Why? Because the child will be walking along with his dad. They say, Dad, yeah? Why you got your forehead shaved? I don't know whether these Muslims that make me do it. Why you Why you gotta walk? Why can't you ride the animal like the Muslims? They walk like ride the animal like this. Why are you walking with both legs dangling on the side of the donkey? <laughs> why is it every time the Muslim comes to you, <clears throat> he asks you for your clothes, you give it? Why is it every time he tells you to get down from the horse, you have to take it? And not only that. <clears throat> He said the kufar, they can have their churches. They can have their churches, but they're not allowed to ring the bell. And if a Muslim He's walking by, let's say, for example, a Muslim's been on Edgeway Road, for example. He's had some nice shisha, some nice steak, no hubble bubble. We don't deal with anything like that. And he's walking along and he's rubbing his belly and he's like, Oh man, you know, I don't want to upset my wife tonight. What he can do, he can go to the church, knock on the door. John, let me in. Okay, no problem. He John has to put up. Uh, uh Abdul Gafur for the night. Abdul Gafur with his big belly, having his nice kebab. John has to open up the church and he has to go there and sleep there, nice and comfortable, and say, "All right, John, thank you," and then carry on going early in the morning. Which wife is going to live with John under that type of circumstances? What kind of dishonor, honoring is this for me to live with John? And Abdul Gafur comes every Friday night and, and sleeps in our bed as well, of course, because sunnah is to look after the guest, is it? I can't make you sleep on my floor if you're you're Muslim, by the way. So what about when Abdul Gafur goes to John's house? John sleep on the floor. And I'll sleep. I'll sleep. I'll sleep on the bed. What's gonna happen? Tracy's gonna be on the floor thinking my husband. He's got a forehead shaved, and this one. looked at this one. Khatab mashallah. Which one's more attractive? We're not gay. I'm just saying. A man with with his forehead shaved, and one belt around his neck, and two different colored shoes. Or Amir Khatab Amir katab We're talking about here now. With that nice Chechen hat, big beard. You know, a bit to the side. Yeah. And he's got the badges there. like alilah. Yeah. And he's got a big gun, and he's got a big camouflage jacket on. Nice boots. Gloves as well. Even if he's got a couple of আপনারা দেখলেন যে সুন্দর মুখে বলতেছে মানে এটা কল্পনা করা যায় যে কিসে কি কথাগুলো বললো এগুলো আপনারা একটু চিন্তা করতে পারতেছেন একই ঘটনা যদি মুসলিমদের সাথে করে নাস্তিকরা বা খ্রিস্টানরা বা ইহুদিরা বা হিন্দুরা এটা কিরকম হবে মানে ভয়ঙ্কর ব্যাপার সাপার ভয়ঙ্কর কথাবার্তা বলতেছে এবং এরা মানে ইউরোপ আমেরিকাতে গিয়ে ইসলাম প্রচার করতেছে মানে তারা ইসলাম প্রচার করবে মানে কি তোর কে ভাই তোর কোথা থেকে আশ্বাস ভাই কি বলিস এগুলা মানে ইউরোপ আমেরিকার যে মানে ধর্ম এবং গণতন্ত্র এবং বাকসাধীনতার সুযোগটা নিয়ে তোরা এখানে এসা এই মতাদর্শ প্রচার করার জন্য তোরা অন্যদের সাথে এই কাজ করবি অন্যদেরকে অপমান করবি অন্যদের অন্য জাতি গোষ্ঠীগুলোর সাথে তোরা এই আচরণ করবি তাদের বাচ্চাদের চোখের সামনে তাদের বাপদেরকে অপমান করবি বউয়ের সামনে স্বামীকে অপমান করবি কি রে ভাই মানে কিছু বলার নাই কি অদ্ভুত ব্যাপার সাপার তারা তো ভাই আসে ভাই পরে বইয়ের সামনে দাসিরে লাগাবে আর পরে বলবে যে আজকে আমি তোমার জন্য হারাম করে নিলাম তুমি আবার অন্য কিছু মনে করো না হ্যাঁ তার বউ তো এটা প্রতিবাদ করতে পারবে না কারণ এটা হাদিসে বলা আছে বউ এটা প্রতিবাদ করতে পারবে না না Açamını